এমন চোখ ধাঁধানো লেজার শো শেষ কবে দেখেছেন মনে করুন। স্মৃতির পৃষ্ঠা উল্টে কিছু না বেরুলে চলুন আজ গল্প করি এসএ গেমসের ১৩তম আসরের এই আয়োজন নিয়ে। রঙিন আলোর বিচ্ছুরণে বেরিয়ে আসা এক একটি দেশ তাদের স্বাগত জানাচ্ছে একটি মাস্কট, তারপর রঙিন আলোয় ফুটিয়ে তোলা প্রতিটি ডিসিপ্লিন। এর আগে কাউন্টডাউন শেষে দশরথ রঙশালায় বাদ্যের ছলকানি দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। একে একে মাঠে ঢুকেন অংশ নেয়া দেশের অ্যাথলিটরা। মাস্কট অনুসরণ করে সবার আগে লাল সবুজের পতাকা হাতে বাংলাদেশ, আর সবশেষে স্বাগতিক নেপাল। হাজারো অ্যাথলিটের উপস্থিতিতে রঙশালায় তখন তারার মেলা। তাদের আলোর ঝলকানি আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছিল নেপালের ঐতিহ্যবাহী পরিবেশনা। নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা ফুটিয়ে তোলে তাদের ঐতিহ্যের নানা দিক। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর আনুষ্ঠানিক ঘোষণা, পর্দা উঠে ১৩তম এসএ গেমসের। মুহূর্তেই রঙশালার আকাশে ছড়িয়ে পড়ে আতশবাজির মুগ্ধতা। এরপর মশাল চালিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নেপালের ৪টি এসএ গেমস জয়ী অ্যাথলিট দীপক বিষ্ঠা। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী এই আয়োজনে ঘাটতি ছিল না কোনো কিছুর। নানা প্রদর্শনীর মাধ্যমে নিজেদের ইতিহাস আর ঐতিহ্য ফুটিয়ে তোলেন পারফর্মাররা। এছাড়াও ছিল দেশটির নিরাপত্তা বাহিনীর দৃষ্টিনন্দন কুচকাওয়াজ। কথা রেখেছে নেপাল, ত্রয়োদশতম এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান তারা এতটাই জমকালো করেছে যে তা ইতিহাস সেরা হওয়ার দাবি রাখে। এর ফলে ঢাকা পড়েছে তাদের ছোটখাটো অব্যবস্থাপনাগুলো। এখন দেখার বিষয় এমন সফল উদ্বোধনী আয়োজনের পর তার ধারাবাহিকতা পুরো গেমস জুড়ে কতটা ধরে রাখতে পারে আয়োজক দেশটি। নেপালের দশরথ রঙশালা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।